গাড়ি মাথা ভেঙে গেছে, বাম্পার রাস্তা ভুল করে আমি 300 ফিট চলে আসছি। রাস্তা মারাত্মক ভাই, 300 ফিটের আমার দুইবার বাধা পড়ছে, একবার পুলিশে ধরলো, দেন ভাইরা সবাই না করতেছিল যে রেস দেওয়ার দরকার নাই। হে হ্যালো গাইজ, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। গাইজ কার কি অবস্থা, কেমন আছেন সবাই? গাইজ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসে অনেক অনেক ভালো আছি। তো গাইজ আপনারা চিন্তা ভাবনা করতেছেন হয়তো রহমান ভাই পাগল হয়ে গেছে যে এত রাত করে ব্লগ স্টার্ট করতেছে। গাইজ পাগলের ওইরকম কিছু নাই, আজকে গাইজ করতে যাচ্ছি একটা ট্যুর প্ল্যান। আর গাইজ এই ট্যুর প্ল্যানটা আমরা 2-3 দিন আগে থেকে করতেছিলাম, কিন্তু হয়ে উঠতেছিল না, কারণ সবাই সবার মতো ব্যস্ত ছিল। তো যাই হোক, এখন আর কি আমরা চিন্তা ভাবনা করছি আমরা যাবো 300 ফিট। আর 300 মিটার যে রাস্তাটা আপনারা সবাই জানেন যে ওয়াও ওয়াও ওয়াও, আর কী পরিমাণে যে অ্যাক্সিডেন্ট করতেছে এটাও তো আপনারা জানেন। তো আমরা চিন্তা ভাবনা করছি কেউ কোনো রেস কিংবা ওইরকম কিছু না, একবারে ঠান্ডা মাথায় সিরিয়াল বাই সিরিয়াল সবাই চালানোর চেষ্টা করব। তো এই জায়গায় আমরা প্রায় 9টা বাইক হয়ে গেছি, আর অনেক দিন পরে আর কি এতগুলো বাইক মিলে আমরা ট্যুর দিতেছি। আর ট্যুরটা বেশি দূরে না, আমাদের পার্শ্ববর্তী এলাকায়, আমাদের ঢাকায়। তো মেন ঢাকার ওইদিকে আর কি 300 ফিটে যাবো। তো মোটামুটি যতটুক ঘোরা যায় ঘুরবো ভাই, আর কেউ কোনো পাগলামি করবো না। তো গাইজ যাই হোক, আমরা একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে দেন এই জায়গার থেকে বের হওয়া যাক। গাইজ অবশেষে আমি বাইকের উপরে বসে বললাম, আর আমি ফার্স্ট টাইম আমি সব কিছু পরে গাড়ি চালাইতেছি, তো আমার একটু পেন লাগতেছে, কারণ আমি গ্লাভস পরে সহজে চালাই না। আজকে অনেক মোটামোটা লাগতেছে ভাই। গাইজ দেখতে পারতেছেন অনেক দিন পরে এতগুলো বাইক নিয়ে বের হইতেছি, আর মোটামুটি কারো লাইসেন্স নাই আর কারো গাড়ির কাগজপাতিও নাই ঠিকঠাক মতো। আমার গাড়ির কাগজপাতি আছে, ওইটার তো মনে করেন যে কাগজপাতি আমি সব ছুটে আসছি, মানে নাম্বার প্লেট এটার আছে ওইটার আছে, কিন্তু এগুলো কেউ কাগজপাতি নিয়ে আসে নাই, মানে সবাই একটা রিক্সের ভিতরেই। তো যাই হোক, ট্যুরটা যেন ভালোভাবে দিতে পারি ওইটার জন্য সহায় দেওয়া করবেন। তো যাক, এই জায়গায় বেশি কথা বললে ভাই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আগে যাই পাম্পে, পাম্পে থেকে দেন বের হওয়া যাক। গাইজ অবশেষে পাম্পে চলে আসলাম, তো আগে অকটেন ভরি। তো গাইজ এখন এই জায়গা থেকে যাওয়া যাক। আর এই জায়গায় যে একটা ভাও, মানে সবাই ছবি তুলতেছে, মানে এনেই 300 ফিট, এনেই সবাই ছবি তুলতেছে, এইরকম একটা ভাও। তো এই জায়গায় বেশি সময় নষ্ট করবো না। গাইজ পাম্পে 20 মিনিটের উপরে খেয়ে দিছে, সবাই ছবি তুলতেছে, যে যার যার মতো কাহিনী করতেছে। তো যাই হোক গাইজ, আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। আর ওই সামনে যে পালসারটা দেখতেছেন, উনি পালসার নিয়ে না, উনি ভিথিরি নিয়ে যাবে, একজন স্টলা ভিথিরি। তো ওনার সাথে আজকে একটু কূপ হবে 300 ফিট। যে গাইজ আমরা সামনে এক জায়গায় ব্রেক দিছিলাম, ওই জায়গা থেকে আরও 5-6টা বাইক অ্যাড হয়েছে, আরও সামনের থেকে আরও ধরেন 5-6টা বাইক অ্যাড হবে, প্রায় আমরা 15-20টা বাইক যাবো 300 ফিট। তো যাই হোক, দেখতে পারতেছেন সামনে কী পরিমাণ বাইক, আরও সামনে বাইক আছে, প্লাস আমার পিছনে দেখতে পারতেছেন বাইক। ও ভাই, চেহারা হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। তো যাই হোক, এখন আপাতত সামনে যাওয়া যাক। আর আমি ভাইজোরটা লাগিয়ে চালাইলে অন্ধকার লাগতেছে, মানে দেখা যায় না সামনে কিছু। গ্যাদারের বিষয় কি আমার বেশি ভালো লাগে এই চিপা চুপা লেনগুলো আর কি, এত সুন্দরভাবে কর্নারিং করা যায়। গাইজ কেউ পাগলামি করবো না সহজে, আসতে ভাই ভাই, কি দরকার এইসব, না না না। তো গাইজ একদম মেন রোড উইটা দেখা হইতেছে। গাইজ অবশেষে আমরা মেন রোড উইটা বললাম, আর প্রত্যেকটা বাইকার আমরা বইলা দিছি যে কিভাবে চালাইতে হবে। সবাই খুবই মেনটেন করে চালাবে বাইক, মানে সবাই 80-র উপরে টান উঠাবে না। সামনে মুরসালিন প্লাস ওই যে ভিথিরি একজোস্ট লাগানো উনি দেখবে, আর পিছনে আমারে থাকতে বলছেন, জানে সবাইয়ের জন্য সিরিয়াল মতো রাখতে পারি, নাহলে পরে সমস্যা হবে, কারণ একটা দুর্ঘটনা ভাই সারা জীবনের কারণে, এটা আপনারাও জানেন। তো যাই হোক, যাওয়া যাক। গাইজ একটা বিষয় কি, মেন রোড ওঠার পরে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাসটা বাইরে গেল গা। তো যাই হোক, আস্তে আস্তেই যাওয়া যাক, মানে 80-র উপরে টান উঠাবো না, দেখতে পাচ্ছেন 78 টান আছে, 80-র উপরে উঠাবো না ভাই ভাই ভাই। মানে গুণাবাড়ি ফ্লাইওভারে ওদের এই অবস্থা, আমি চিন্তা ভাবনা করতেছি যে ওদের সামনে কি হবে ভাই, মানে 300 ফিট গেলে কি হবে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে আমরা মা বাবের সন্তান যেন আবার মা বাবের কোলে যাই ফিরতে পারি। গাইজ একটা বিষয় কি, গাজীপুর পর্যন্ত আমরা ভালোভাবে যেতে পারবো, কিন্তু গাজীপুরের পর থেকে অনেক জামজট থাকবে, আমরা 30-40-এর বেশি আর কি টানতে পারবো না। তো যা টান হারে এই রুটে টাইনা নেই, সামনে গাজীপুর। তো গাজীপুরের ভাই রাস্তা তো জানেনি কি পরিমাণ জামজট থাকে, তাও আবার যদি হয় রাত্রেবেলা, মানে রাত্রেবেলা প্রচুর ডিস্ট্রিক্ট বাস থাকে। তো যাই হোক, সহায় দেওয়া করবেন যাতে ভালো মতো যাইতে পারি। তো যাই হোক, ফার্স্ট টাইম গাজীপুর ফ্লাইওভারে উঠলাম, তো রাত্রেবেলা ভাই অনেক ভালো একটা ফিল পাইতেছি। ও বাইরে মনে হইতেছে কি, আমাদের ওই আমাদের হাইটেক যেই ফ্লাইওভারটা আছে না বেঁকা, ওই ফ্লাইওভারটা। গাইজ পিছনে আরও বাইক আছে, তো যাই হোক সবাই রিল্যাক্সে চালাইতেছে, আমরা কয়েকজন সামনাসামনি যাইতেছি। গাইজ জাম নেওয়ার নাম নিছি আর জাম রেডি, দেখতে পারতেছেন ওই রাস্তা অলরেডি ব্লক, আর এই রাস্তা কিছুক্ষণের ভিতরে ব্লক হয়ে যাবে ভাই।
গাইস সবচেয়ে অপছন্দের যে জিনিসটা সেটা হলো জ্যাম। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাস, প্রত্যেকটা মাইক্রোবাস, বড় বাস, শর্ট বাস, মাইক্রোবাস, মালবাহী ট্রাক সব এক জায়গায় ভাই দাঁড়িয়ে রয়েছে। একটু উলুরতেছে না, আমরা একটু চিপা চুপা দেখালে বাইরে হইতেছি। গাইস এমনি করে যে পর্যন্ত যাইতে পারি যাইতে থাকি। গাইস জামের ভিতর দিয়ে চালানোর কিন্তু একটা মজা আছে, ওনারা মাঝখান দিয়ে আমি সাইড দিয়া। এই মামু মানে আলাদা রকম একটা ফিল পাইতেছি। আমি চিন্তা ভাবনা করছি আমি ভিতরে ঢুকবো, কারণ ভিতর দিয়ে ওনারা অনেক মজা করে চালাইতেছে ভাই। মজা সাজা হয়ে গেছে গা, এই সাইড দিয়ে বাইরে আমি। এই হা অতি চালাকের গলায় ধরে না 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 না। গাইস অনেকদিন পরে এমন জাম জোট দিয়ে চালাইতেছি, কারণ আমাদের ওদিকে তো জাম পড়েই না। আর আমার যেহেতু ড্রাইভিং লাইসেন্স নাই, আমার ওই রকম বড় বড় ট্যুর দেওয়া হয় না, আপনারা জানেন। গাইস এই বিথির যে এক্সস্টটা, ঠিক আছে, এটা খুবই দামি আর খুবই এক্সপেন্সিভ এক্সস্ট। তো যাক আমি যদি সুযোগ হয় তাহলে এটা চালায় দেখাবো আমি। তো যাক আগে জাম জোট থেকে বের হই। গাইস কি পরিমাণে জাম জোট ছিল আমি বলে বুঝাতে পারবো না। তো সামনে গেলে আরও জামজোট দেখতে পারবেন, কারণ জামজোট এখনও শেষ হয় নাই, মাত্র শুরু। আর একটা জিনিস কি, গাজীপুর কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে ভাই। আর দুই থেকে তিন বছর পরে এই গাজীপুর কেউ চিনতেই পারবে না যে এটা গাজীপুর। চলে যাওয়া এইভাবে আস্তে ধীরে যাওয়া যাক। আর ভাই খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম 300 ফিট যাইতেছি। আমি এতদিন টিকটক প্লাস মনে করেন যে সবানে দেখছি ভাই, অনলাইনে ঢুকতে পারি না এই 300 ফিটের জন্য। আর প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হইতেছে 300 ফিট। তো ভাই আমাদের জন্য দোয়া করবেন, অন্তত আমাদের যেন কিছু না হয়, কিংবা আমাদের সাথে যারা যারা আসছে তাদের যেন কিছু না হয়। গাইস অবশেষে আমরা ফ্লাইওভারের উপরে উঠে পড়ছি, আর এত বিশাল ভাই ফ্লাইওভার, ভাই মাথা নষ্ট করে একটা বিষয়। আমি ফার্স্ট টাইম এই ফ্লাইওভারের উপরে উঠলাম, দেখতে পাচ্ছেন বিশাল ভাই বিশাল। গাইস আমরা হরজ শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল যেটা আর কি নতুন তৈরি করছে, তো ওই জায়গার পাশে আর কি আমরা একটু দাঁড়াইছি। সব পোলাপান একসাথে হবো, দেন আবার গাড়ি টান দেবো। তো যাক ওদের জন্য ওয়েট করি, ওরা আসুক। গাইস আর জিনিস কি, ওদেরকে আমি হারাই ফেলছি ভাই। আমি একটু ভুল মিস্টেক, মানে একটু মিস্টেকের কারণে আমি ওদিক দিয়ে চলে গেছিলাম, ওরা এদিক দিয়ে গেছে, ওরা আমি আর রিপিট আইসা দেন ওদেরকে আমি হারাই ফেলছি ভাই। এখন আমি কেমনে কোন রাস্তাতে যাইতেছি নিজেও জানি না। আগে একখানে ব্রেক দেই, ব্রেক দেই, ওদেরকে কল দেওয়া ছাড়া উপায় নাই। গাইস রাস্তা ভুল করে আমি 300 ফিট চলে আসছি। এই দেখতে পাচ্ছেন 300 ফিটের রাস্তা ভাই, 300 মিটার নিচ দিয়ে আমি নিচ দিয়া। ও ভাই ফার্স্ট টাইম 300 ফিট, ভাই 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 রাস্তা মারাত্মক ভাই 300 ফিটের। ওয়াও সিএইচআর হলুদটা ভাই, আর হলুদ সিএইচআর ভাই আমার খুবই ফেভারিট ভাই। ফার্স্ট টাইম 300 ফিট আসলাম আর এত পরিমাণে লুক। বিষয় কি, আমার কাছ থেকে, আমার কাছে একদম টাকা পয়সা ছিল না, যে করে ভাই ব্রাদার ছিল সবার কাছ থেকে নিয়ে আমি 500 টাকা এখন মাত্র আমি পুলিশে দিয়ে আসলাম। হালার এত পরিমাণে খারাপ, আর ওগো থানার নাম কাকরাইল থানা না, খিলখাত না, এত পরিমাণে মাদার চোদ, এত পরিমাণে মাদার চোদ আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না। না হলো 500 টাকা যে করে গাড়ি থাকবো সে করে ওয়ান টেক্সট, ঠিক আছে। আমার মামা কেমন যা লাগছে, এই একটারও নাম্বার প্লেট নাই, আমারটা তো আজকে থানায় নিত, আমার গাড়িটা তো আজকে থানায় নিত, মামা বলছো সবের থানায় নেওয়া হইতাম। চলে যাক আগে একটু রেস্ট নেই, আমি খুবই হয়রান হয়ে গেছিলাম। আমি আমার কাছে শেষ 20 টাকা ছিল, ওই 20 টাকা আমি দিয়ে দিছি। ভালো কথা দাদা, আমি আপনার ভিথির একটু চালামো, কোনো সমস্যা নাই, চাবিটা দেন। টপ উঠানোর চেষ্টা করবো এত
one of the best. I'm first time 140 uthailam amar erom patlami er kono niyot chilo na. Ei dar the sound bhai. Ei hole eta koto ni chilo bhai? 4000. Ben pipe ta mane amar ek bike na. O acha man khali holar dam 4000. Bhai best 45. For me, show single. Ha. Hello. 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 Guys, আবার রেস হবে এবার ফরবি তো যাই হোক অনেক দূর থেকে ঘুরে আসা লাগে ভাই এর একটা প্যারার বিষয় তো যাই হোক ছবি টুই তুলি দেন আবার রেসের প্রিপারেশন নেওয়া যাক ভাই সবাই দোয়া করেন মুসালাহ রেসটা খেলাহি এটা কিন্তু ঠিক সাবধান ঠিক আছে কারণ ভাই বি সেফ না না রিস্ক নিম না ভাই এমনি এমনি এই বাদান সবাই দোয়া করেন রেসটা খেলাহি আয় আয় দেই কদর বিকার তোর আয় শোনো রেসটা দে ধরমু মুসা বি সেফ পাগলামির কোনো কারণ নাই মানে আগে যে যাইতো এমন কোনো কথা নাই এটা ফ্রেন্ডশিপ লি একটা রেস ঠিক আছে গাইস কেউ কোনো সিরিয়াসলি নেবেন না রেস গাইস কি হলো বুঝলাম না গাইস আমি প্রথমে বুঝলাম না যে কি হলো আমার গাড়ির লগে Guys, 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 guys. আরে ও হলো টানি দিল না গাইস অল্পতে বাইচা গেছি গাইস যদি বাইচা থাকি জীবনেও আর রেস ধরুম না ভাই জীবনেও রেস নামক জিনিসটা আমার লাইফে আমি আনবো না আমি অন্তে তার হাইয়াবর একটা কারণ আছে পুলিশ পুলিশ ভাই পুলিশ আরে আমি এটা ভাবতেছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট করবো ঠিক আছে এটা আমি ভাবতেছিলাম কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওই ট্রাকের দোষ ছিল ভাই ট্রাকের দোষ আমার কোনো দোষই ছিল না ভাই আমি সামনে যাখানে ব্রেক দেই গাইস অ্যাক্সিডেন্ট করার পরে গাড়ি তো এরকমভাবে কিছু হয় নাই ওই যে ওইটার সাথে বাড়ি খেলাম না বাড়ি খেয়ে আমার সাইলেন্সার ভাইবের এই জায়গায় বিকে গেছে গা প্লাস আমার ইন্ডিকেটর এটা খুলছে এটা ভাঙে নাই এটা খুলা গেছে আর কি হয়েছে উন্নতি কিছু হয় নাই আমার এই যে পাও যেটা রাখতাম ওইটা ভেঙে গেছে এমন একটা জিনিস ভাঙছে ভাই আল্লাহ জানে এটা কত টাকা খরচ পড়ে গাই দিদি রিপন সাহেব যে আমাকে বাঁচাইতে গিয়া যে নিজেই অনেক লসের ভিতরে আছে দাদা আমার কোনো ইয়ে ছিল না ভিডিওর ক্লিপ দেখলে বুঝতে পারবা গাইজ যেই যেইটা হওয়ার কথা ছিল আমার সেইটা ওর গাড়ির হয়েছে গাড়ি মাথা ভেঙে গেছে বাম্পার ভেঙে গেছে ধরতে গেলে ভেঙে গেছে দাদা পা দে আল্লাহ যদি এর নিয়ে শিক্ষা পায় থাকে আমি আর জীবনে রেস অন্তত ধরবো না এটাও বাংসি রিপন সাহেব আমি ওই এইটাই হয়তো বা এইটা এটা 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 এইটা আল্লাহ গাইজ আমার ভিডিও করার মুড একদমই চলে গেছে একদম একদম এটা বিষয় কি আল্লাহ বাঁচাইছে যে মুড সালিনের কিছু হয় নাই কারণ কি মানে মহান আল্লাহ তাআলা ওরা বাঁচাই দিছে এক কথা ধরতে গেলে ওর ওর গোপ্রতে ফুল ক্লিপটা আছে দেখতে পারবেন আমি কই না হন রিপনে যদি এত কুটকিতে মাইরা দিত না গাইডা ডেড স্পট ডেড চাক্কা নিচে গেছে দেখি পুরো অ্যাক্সিডেন্ট আমি আমার দুইটা চোখ দিয়ে আমি দেখছি তো পিছে আমি ছিলাম আমি গাড়ি একদম ফ্লো করে লাইছি দেখলাম রিপন শাহ করে গেল না আর গাড়ি মনে করছে পিছেরটা ব্রেক হয়ে ঠিক আছে ওই যে ব্যারিকেড গুলো দিয়ে রাখছে না ব্যারিকেডে মনে করছে একদম ওদের ধাপ করে মেরে দিচ্ছে ব্রেকেটে মার্শাল তার মানে আমারটা ওর বাড়ি খায় ব্রেকেট পুরাটা হয়ে গেছে গা আমারটা না আমারটা খেলে হালকা বাচ্চে হালকা বাচ্চে আর ওর ও পুরো ব্যারিকেডে যায় বাড়ি মারছে একটা গাইজ এখন ও সামনে যাওয়া যাক আর এই ব্লগটা জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো আমার তো ব্লগ কন্টিনিউ আর হইবই না আমার আর ক্লিপটা দিস জাস্ট ক্লিপটা দিস আর আল্লাহ বাঁচাইছে ভাই তুই কি মনে করে জানি তুই
থাইমে গেলি গা আমি তো থাইমে গেছি কে তুই আমার থামা দে গা তোর তোর যে ব্রেক করা উচিত ছিল আমার থামা দে ও দেখছে আমি গাড়িটা ব্রেক দিছি ও তাও হামদাই দিছে বিশ্রে গাইজ এই জায়গায় ছবি টবি তুললাম আর এতটা মন খারাপ নিয়ে তারপরেও ছবিটা তুললাম তো যাক আমার খুবই আপসেট লাগতেছে আর গাইজ আজকে বাধার উপরে বাধা পড়তেছে মাসুদের দুই তিনবার বাধা পড়ছে আমার দুইবার বাধা পড়ছে একবার পুলিশে ধরলো দেন ভাইরা সবাই না করতেছিল যে রেস দেওয়ার দরকার নাই যেহেতু এত দূর আসছি তো যাক মহান আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না খালি বাইকের জাস্ট একজনের মাথা ভেঙে গেছে আর আর আমার ভেঙে গেছে হ্যান্ডেল তো যাক ভাই মুরসালিন আল্লাহর মতো সবাই আল্লাহ বাঁচিয়ে দিছে আমি কি কম ভাই আমার আমি কথা ঠিক মতো বলতে পারতেছি না আমার সব খালি গোলায় মেলায় যেতেছে খুব মানে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার কথা একটাই আর কেউ ভাই খারাপ মন্তব্য করবেন না যে মানে অনেকে আছেন না পাবলিক হেটার্স ভাই খারাপ মন্তব্য করেন না কারণ অ্যাক্সিডেন্ট বইলে কেউ হয় না অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট হুটহাট করে হয়ে যায় আর আমি সকাল থেকে আমার ব্রেকে একটু সমস্যা পাইতেছিলাম কিন্তু হইতেছিল না ওইরকমভাবে গাইজ সবসময় আমি সেফ রাইড করি আর আজকে এই অবস্থা মানে মেন কথা আমার গাড়ি কিচ্ছু হয় না ভাই কিচ্ছু না কিচ্ছু না আমার গাড়ির রাশি ভালো আমার জাস্ট বাম্পারটা এই যে ব্রেকসে এই যে বাড়ি খাইছিল না এই বাড়ি খাই ব্যাগাটা ব্যাগসে আর এইটা এই দুইটা জিনিসে আমার ক্ষতি হয়েছে এছাড়া কিছু না আর ব্রেকের হয়তো কিছু একটা হয়েছে মানে লড়া খাইতেছে তো যাই হোক সমস্যা নেই আমার অল্প রূপে গেছে আল্লাহ বাঁচাইছে আমার আম্মা দোয়া করে দিয়েছিল আমার জন্য আমার আম্মার দোয়ার কারণে আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি তো ভাই এই ব্লগটা আর কন্টিনিউ করার ইচ্ছা নাই তো আজকের মতো এই জায়গায় বিদায় নিতেছি যে যতটুকু দেখছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বাসায় যেন কোনো প্রভাব না পড়ে এরপর থেকে আমি একবার সেফ একটা রাইড দিব মানে আর গাড়ি টানানি করবো না ভাই যদি টান দেই মানে আমি একশো দশের বেশি আমি টান উঠাবো না আমি আপনাদের কাছে মাপ চাই নিতেছি আমি আমি চিন্তা করতেছি যে আমার লগে যা হয়েছে আমার গাড়ি নিয়ে যা হয়েছে যদি ওই ভিজির এটা নিয়ে আমি পড়তাম তাহলে আমি কী করতাম কোন ভাই কেউ রেস খেলবেন না ভাই এইগুলো মরণ ফাঁদ ঠিক আছে আমি কতগুলো যে অ্যাক্সিডেন্ট দেখছি আমি এইগুলো জায়গায় তো আমার আবার সেম সমস্যা হয়ে গেলো ভাই আমি কী করবো ভাই কোন যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ বাই বাই গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ